فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। وعليكم السلام ورحمة الله وبركاته। বিপ্লব ভাই মানুষ থেকে প্রশ্ন করেছে, ইসম আজম বলতে কি বোঝানো হয়? ইসম মানে নাম, আজম মানে মহা, অতি মহান, অতি মহান নাম যেটা। তো ইসমে আজম বলতে অনেক কথাই আছে, সঠিক কথা হলো যে আল্লাহ নাম যেটা, আল্লাহ যে এই নামটা আল্লাহর মানে জাতি নাম বা মূল নাম, এটাই হলো ইসমে আজম, এটাই হলো ইসমে আজম। দ্বিতীয় পর্যায়ে আল হাইয়ুল কাইয়ুম, এই দুটা হলো ইসমে আজম, ইসমে আজম অন্তর্ভুক্ত। এই নিয়ে আরও কথা আছে, এটু যথেষ্ট। অর্থাৎ কোরআনে বা হাদিসে বা দোয়াতে যেখানে আল্লাহ শব্দ এসেছে সেটাই ইসমে আজম। কুল হুয়াল্লাহু আহাদ ইসমে আজম, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, এটাও ইসমে আজম। ওলামারা বলেছেন যেখানে আল্লাহর, আল্লাহ শব্দটা বা তার নাউনের পরিবর্তে পূর্ণান্য হুয়া দিয়া আল্লাহ অথবা তার পরিবর্তে হওয়া, যেমন লা ইলাহা ইল্লা আন্তা, লা ইলাহা ইল্লা হু, আন্তা হু জমির দিয়ে বা যেটা হোক, মোট কথা আল্লাহ নাউন বা প্রোনাউন দিয়ে সেটা ব্যবহার হয়, আল্লাহ শব্দটা, সেটা ইসমে আজম অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। তবে ইসমে আজম দিয়ে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, সেটা ইসমে আজমে তো পাওয়ার আছে, কিন্তু যিনি চাইবেন তার পাওয়ার আছে না সেটা দেখতে হবে। একটা তলোয়ার ধারালো, তবে যে কাটবে তার হাত যদি দুর্বল হয় তো কাটবে কেমনে?